নেমড কুই। আমরা দেখলাম যে একটা টেস্ট ক্লাসের মধ্যে আমরা এইচকিউএল লিখে সেই এইচকিউএল এর রেজাল্টগুলোকে আমরা ডিসপ্লে করতে পারি, কিন্তু অনেক সময় আমাদের এরকম হয় যে এন্টিটি একটা এন্টিটি রিলেটেড যে সমস্ত কুইরিগুলো আছে সেই কুইরিগুলোকে অনেক সময় সেন্ট্রালাইজ একটা জায়গায় থাকলে ভালো হয়, যাতে আমরা এই হয়তো দেখা যাচ্ছে যে সেম কুইরি আমার হয়তো বিভিন্ন জায়গায় প্রয়োজন হবে, তখন আমার বারবার আলাদাভাবে এইচকিউএল না লিখে এটা যদি একটা সেন্ট্রালাইজ জায়গায় থাকে তাহলে আমরা এটাকে ওই সেই কুইরিটাকে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। তো এই কনসেপ্টটাই হচ্ছে নেমড কুইরি। তো নেমড কুইরি ব্যবহার করতে গেলে আমরা এটাকে আসলে ব্যবহার করব হচ্ছে এন্টিটি লেভেলে, দ্যাট মিনস এই ক্লাস লেভেলে। তো একটা নেমড কুইরি কীভাবে লিখতে হয় এবং কীভাবে ব্যবহার করতে হয় আমরা সেটাই এখন দেখব। এখানে আমরা যে এইচকিউএলটা লিখেছিলাম যে ফ্রম এমপ্লয়ি, আমরা এখানে একটা হোয়ার কন্ডিশন অ্যাড করি, হোয়ার ইএমপি আন্ডারস্কোর আইডি। আমরা এখানে দেখলাম যে আমরা এখানে পজিশন বেসড প্যারামিটার ইউজ করতে পারি অথবা নেম প্যারামিটার ইউজ করতে পারি কুইরির মধ্যে। নেম প্যারামিটার ইউজ করলে আমরা জাস্ট এখানে ব্যবহার করব হচ্ছে কলন। তো নেম কুইরি ব্যবহার করতে গেলে আমরা এটাকে এন্টিটি লেভেলে ব্যবহার করব এবং এন্টিটি অ্যানোটেশনটার পরে এখানে আমরা লিখব হচ্ছে অ্যাট দ্য রেট নেমড কুইরি, অ্যাট দ্য রেট নেমড কুইরি। নেমড কুইরির মধ্যে দুইটা প্যারামিটার প্রয়োজন হবে, একটা হচ্ছে যে কুইরিটার নাম কি হবে এবং আরেকটা হচ্ছে যে কুইরিটা কি হবে, দ্যাট মিনস কুইরি স্ট্রিংটা কি হবে। তো আমরা এখানে প্রথমে নেম প্যারামিটারটা ব্যবহার করছি। নেম প্যারামিটারের মধ্যে আমরা অ্যাকচুয়ালি যে কুইরিটা করতে যাচ্ছি আমরা এখানে এই সেম কুইরিটাই ব্যবহার করব, বাট এটা আমরা এখানে ব্যবহার করব হচ্ছে এই নেম কুইরির মাধ্যমে। তো নেমের মধ্যে নেম কুইরির মধ্যে যে যে নামটা আমরা দিব পরবর্তীতে আমরা ওই নাম ধরে ওই কুইরিটাকে এখানে গেট করব। সুতরাং যে নামটা আমরা আসলে ব্যবহার করব সেটা আসলে এন্টিটি, বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আমরা এখানে এন্টিটির নামটাকে ইনিশিয়ালি রাখি, যে আমরা এখানে এটার নাম রাখলাম এমপ্লয়ি। মনে রাখতে হবে এটা কিন্তু জাস্ট একটা স্ট্রিং, নট এই ক্লাসের নাম। তো আমরা এখানে ব্যবহার করছি যে এমপ্লয়ি। আর আসলে যে ধরনের কুইরি আমরা করব সেই ধরনের কুইরি, দ্যাট মিনস এই কুইরিটা আসলে কী ধরনের কুইরি বা কী ধরনের বলতে আসলে আমি এই কুইরির মাধ্যমে কী রিটার্ন করছি সেটা যেন এই নাম দ্বারা বোঝা যায়, এ ধরনের একটা নাম রাখাটা বেটার। যেমন আমরা এখানে বললাম যে বাই আইডি, তো এমপ্লয়ি ডট বাই আইডি এরকম নাম ব্যবহার করলে বোঝা যাবে যে আমরা আসলে এখানে যে কুইরিটা করতে চাচ্ছি সেই কুইরিটা হচ্ছে আমরা আইডি অনুসারে এমপ্লয়ি নেমগুলোকে ডিসপ্লে করতে চাচ্ছি। এবং সেকেন্ড হিসেবে আমরা সেকেন্ড প্যারামিটার হিসেবে আমরা বলবো কুইরি। কুইরিটার মধ্যে আমরা এইখানে যে কুইরিটা ব্যবহার করছিলাম আমরা এই জাস্ট এই কুইরিটাই এখানে ব্যবহার করব। তো মনে রাখতে হবে যে এখানেও কিন্তু আমরা এই নেম কুইরির মধ্যেও আমরা আসলে এরকম কোশ্চেন মার্ক প্যারামিটার বা নেম প্যারামিটার উভয় যেরকম প্যারামিটার আমরা ওইখানে ব্যবহার করতে পারি এখানেও আমরা সেই ধরনের প্যারামিটার ব্যবহার করতে পারি। তো আমার হয়তো এরকম বিভিন্ন ধরনের নেম কুইরি থাকতে পারে, আমরা অর্থাৎ এই এন্টিটি রিলেটেড যে সমস্ত কুইরি আমার বিভিন্ন জায়গায় প্রয়োজন তখন আমরা একটা এরকম এন্টিটির মধ্যে নেম কুইরির মাধ্যমে এরকম একটা সেন্ট্রাল জায়গায় ওই কুইরিটাকে রেখে দিব এবং যে জায়গায় আমার এই কুইরিটা প্রয়োজন সে জায়গায় আমি জাস্ট এই নেম কুইরির নেম ধরে এটাকে গেট করব, ঠিক আছে। তো তাহলে এইখানে আমাদের এখন যেটা প্রয়োজন হবে না সেটা হচ্ছে যে আমরা এখানে এখন সেশন ডট ক্রিয়েট কুইরি করব না, আমরা এখানে আরেকটা মেথডকে কল করবো যে গেট গেট নেমড কুইরি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মেথড আছে গেট নেমড কুইরি। এই কুইরির গেট নেম কুইরির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কুইরিটার নেম কি সেটা একটা স্ট্রিং ভ্যালু হিসেবে আমরা এখানে দিতে পারবো। তো এখন আমরা এখানে যে স্ট্রিংটা ব্যবহার করছিলাম এই কুইরির যে নামটা সেই নামটা জাস্ট আমরা এখানে একটা স্ট্রিং ভ্যালু হিসেবে ব্যবহার করবো। অর্থাৎ তার মানে আমরা এইখানে সরাসরি কোনো এইচকিউএল লিখলাম না, এই এইচকিউএলটা আমরা আসলে এখন লিখলাম হচ্ছে নেম কুইরির মধ্যে এবং এই নেম কুইরিটা আমাকে এখানে
গেট করতে আমি গেট করতে পারবো এখান থেকে। তো যেহেতু এখানে একটা প্যারামিটার আছে, সুতরাং এই প্যারামিটারটা আবার আমরা এখান থেকে ডাইনামিকভাবে সেট করতে পারি। তাহলে আমরা এখানে যেহেতু এখানে আমরা এখানে যেহেতু পজিশন বেস ব্যবহার করছিলাম, সুতরাং আমাদেরকে এখানে পজিশনটা দিতে হবে। আমরা এখন এটাকে রান করে দিচ্ছি। এই জায়গাগুলো আমাদের চেঞ্জ করা হয়নি, যেহেতু এটা এমপ্লয়ি অবজেক্ট হিসেবে আসতেছে, এখন আমাদেরকে এটাকে এমপ্লয়ি অবজেক্ট হিসেবে রাখতে হবে। আর একটা জায়গায় আমাদের পরিবর্তন করতে হবে, যেটা আমরা অবজেক্ট প্রিন্ট দিচ্ছি জাস্ট গেট নেম। আমরা দেখতে পাচ্ছি এমপ্লয়ি নাম প্রিন্ট হচ্ছে। তাহলে এভাবে নেমড কুইরি ব্যবহার করে আমি জাস্ট ওই কুইরিটার নাম ধরে যে কোনো জায়গায় গেট নেমড কুইরিকে ডাক দিলেই আমরা ওই কুইরিটাকে পরবর্তীতে ব্যবহার করতে পারবো। তো এটা হচ্ছে নেমড কুইরির কাজ। নেমড কুইরির আর একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে আমরা নেমড কুইরির মাধ্যমে আমরা এখানে মূলত আসলে এইচকিউএল ব্যবহার করলাম। তো আমরা নেমড কুইরির মাধ্যমে আর একটা সুবিধা হলো যে নেমড কুইরির মাধ্যমে আমরা যে নেটিভ আমাদের যে এসকিউএল আছে সেই এসকিউএলটাকেও আমরা এখানে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে নেমড কুইরি ব্যবহারের সুবিধা। যদিও রিকমেন্ডেড হচ্ছে যে আমরা হাইবারনেটের মাধ্যমে এইচকিউএলটাকে ব্যবহার করা, তারপর একটা অতিরিক্ত সুবিধা হচ্ছে যে আমরা নেম কুইরির মাধ্যমে এখানে এসকিউএলটাকে ব্যবহার করতে পারি। এটা ব্যবহার করতে গেলে আমাদের আরেকটা অ্যানোটেশন ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে নেম নেম নেটিভ কুইরি। নেম নেটিভ কুইরি আমরা ঠিক একইভাবে এখানে নেম নেটিভ কুইরির মধ্যে আমাদেরকে একটা নেম সেট করতে হবে। নেমের মধ্যে আমরা এখানে বললাম যে এমপ্লয়ি ডট, সেটা আমরা করবো হচ্ছে বাই নেম দিয়ে। তারপর এখানে আমাদের সেকেন্ড প্যারামিটার হিসাবে কুইরিটাকে সেট করতে হবে, এবং আমরা এখানে কুইরিটার মধ্যে বললাম যে ফ্রম এমপ্লয়ি হায়ার। এখানে এখন লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই এখানে যে কুইরি, এখানে আমরা এখন নর্মাল সিলেক্ট কুইরি লিখতে পারবো, অর্থাৎ আমরা এখানে সিলেক্ট সিলেক্ট স্টার ফ্রম সিম্পলি আমরা লিখবো এমপ্লয়ি, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হায়ার ইএমপি আন্ডারস্কোর নেম টুয়েলভ। এগেইন আমরা এখানে একটা চিহ্ন ব্যবহার করলাম যে ইএমপি নেম, যেহেতু আমার কলামের নামটাও হচ্ছে এখানে ইএমপি আন্ডারস্কোর নেম, তো আমরা এখানে ইএমপি আন্ডারস্কোর নেম সিলেক্ট করলাম। অর্থাৎ এখানে আমরা একটা নেম নেটিভ কুইরির মাধ্যমে আমরা যে নেটিভ যে এসকিউএল কুইরি আছে, যেটা আমরা কনভেনশনালি যেটার সাথে আমরা পরি
রাখতে পাচ্ছি, এবং পরবর্তীতে আমার এই ধর এই কুইরিটার যে জায়গায় প্রয়োজন সেই জায়গায় আমি জাস্ট ওই কুইরিটার নেম ধরে ওইটাকে গেট করতে পারবো এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় কাজগুলোকে করতে পারবো। এটাই হচ্ছে নেমড কুইরি।